जनिताई गौर हरि बोल। उपस्थित श्रद्धेय आमार भक्तमंडली मायरा ओ आमार बाबारा, लीला सर्वप्रथमे आपनादेर सकल भक्तेर आतुर रांगा चरणे रइल। कृत्तन जगतेर सर्वकनिष्ठा ज्ञानहीना भक्तिहीना श्रद्धाहीना परमादिना कृष्ण प्रेम माधुर्यहीना कृत्तनिया श्रीमती जयश्री मंडल एवं आमार ई क्षुद्र सम्प्रदायेर तरफ थेके आपनादेर सकल भक्तबृंदेर चरणे जानाई कोटि कोटि धन्यवाद प्रणाम। আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম, চলুন প্রত্যেকেই দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, মধুময় শ্রীধামে বৃন্দাবন ধামে কি জয়, রাধা রানী কি জয়, আপনাপন গুরুদেবের চরণে কি জয়, উপস্থিত ভক্তমণ্ডলী কি জয়, হরি বাসরী কি জয়, পিতা মাতা কি জয়, আপনাপন গুরুদেবের চরণে কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা আমার বাবারা, আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু বা গীতব্য বিষয়বস্তু হল শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। ভানু পূজার ছলার করে শ্রীমতী রাধা রানী আমার আজকে কানু পূজা করবেন। তা সকালবেলায় উঠে শ্রীমতী রাধা রানী আমার, এই দেখুন রাধা রানীর এক একটা লীলার জন্য এক একটা সখী, কিন্তু এই সূর্য পূজায় প্রধান সখী হচ্ছে তুলসী। তুলসী তাই রাধারানী আমার সকালবেলায় বসে আছেন, তুলসীকে বলছেন তুলসী সখী রে আমারে বধুবা গঠেতে গেল রে, বধুয়া গো ঠেতে গেল রে, আমারে বধুয়া গো ঠেতে গেল রে, আজ না দেখিয়া মো বিদুর ছেবো, না দেখিয়া মো বিদুর ছেবো, না দেখিয়া মো বিদুর ছেবো, না দেখিয়া মো বিদুর ছেবো। তুলসী ওরে তুলসী, সকালবেলায় আমার বধু শ্রীদাম সুদাম দাম গো সুদাম সমস্ত সখাগণকে সঙ্গে লই নাচতে নাচতে গঠে গেল রে তুলসী, ওরে তুলসী রে আমি কতক্ষণ আমার প্রাণ বধুর বদন দর্শন করি নাই সখী, আর আমার প্রাণ বধুর বদন দর্শন না করতে পেরি আমার বুকটা ফেটে যাচ্ছে সখী। সখী রে তুলসী আজ সকালে গো গধন গোঠে গেল আমা আমারি বিনোদিয়া সজনী, সকালে গো ঘন লইয়া
गोठे गेलो यामार बिनोदिया ओरे सकाले गो कोधना आज दिया सिंगा आज दिया सिंगा बेनोडने शान दिया सिंगा बेनो আমি গুরুজনা আঙ্গিনাতে তুলসী না পারিলাম বাহিরে হইতে আমি গুরুজনার আঙ্গিনাতে বাহির হইতে আমি না দেখিলাম আমারি বধু সচাগ বায়ানি রে না দেখিলাম এ বধুর সচাগ বায়ান আমি না দেখিলাম ভাগ্যে হলো না রে ওই আমার বধুর বদন দর্শন করা ভাগ্যে বলিও রে আমার প্রাণ সখী আমার বধুর বদন তাই বল হরি বল হরি বল হরি বল আমার বধুর বদন দর্শন করা আমার প্রাণ সখী আমার বধুর বদন দর্শন ভাগ্য হলো না রে আমি না দেখিলাম বধুর সোজা দবায়ার রাধারানী বলছেন তুলসী সকালে আমার বধু নাচতে নাচতে গোঠে গেল গোঠে আমারে
আমারে মনে চাইছিল প্রাণে গোবিন্দ কি দর্শন করতে দর্শন করতে কিন্তু দাদশ গোপাল আর দাদশ উপর গোপাল থাকায় আমি আমার প্রাণে বধুর বদন দর্শন করতে পারলাম না রে করতে পারলাম না রে তুলসী সখী রে সকাল বেলায় আমার বধু সখা বনকে সঙ্গে লই নাচতে নাচতে গঠে গেল সখী রে আমার মন চাইছিল যে তাই তো এই যে আমার বধু গঠে গেল আবার সেই কখন গোষ্ঠ হতে বাড়ি ফিরিবে আমি আমার প্রাণ বধুর বদন দর্শন করব কিন্তু সখী রে আমি চেয়ে দেখলাম কি জানিস দ্বাদশ গোপাল আর দ্বাদশ উপগোপাল সঙ্গে আছে তাই আমি আমার প্রাণ বধুর বদন দর্শন করতে পারলাম না সখী রে আর আমার প্রাণ বধুর বদন দর্শন করতে না পেরে এখন আমার মনের অবস্থা কেমন জানিস সখী বল সখী বল কোন পথে আমার গেল শ্যামরায় সখী রে কোন পথে গেল শ্যাম রা আমার মনে কাজে কোন পথে গেল শ্যাম রায় আমার মনে করে উচাটন আমি দেখিতে না পাই সখী রে তুলসী ওই যে সকালবেলায় আমার প্রাণবধ গঠে গেল আমি চাইলেও আমার প্রাণবধুর বদন দর্শন করতে পারলাম না সখী জ্বলে যাচ্ছে রে সখী এই অঙ্গ জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে আমার আমার প্রাণ বধুকে দেখতে না পেয়ে তাই বলছি সখী আমার একটা কথা রাখবি কথা রাখবি তুলসী আমাকে কথা দে তুই
তুই আমার কথা শুনবি, আমি যা বলবো তাই শুনবি। তুলসী বলছে, রাধে আজ পর্যন্ত আমি তোর কোন কথাটা শুনিনি বল। ঠিক আছে, তুই আমাকে যা বলবি আমি তাই শুনব। রাধারানী বলছেন, তুলসীরা আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা। সখী আমার কথা শোন সখী, কি রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর রাধারানী বলছেন, তুলসী রে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কাননে গমন কর হই এখনো আমার নাগর শেখর যথা। রাধারানী তুলসীকে বলছেন, তুলসী তুলসী রে তুই একবার যাবি আমার প্রাণ গোবিন্দকে দেখে, সে বলবি আমার প্রাণ বধু কেমন আছে, সে দুঃখী আছে না সুখী আছে। শুধু তাই নয় সখী, এই দেখ আমি আমার প্রাণ গোবিন্দের জন্য কেমন ফুলের মালা গেঁথে রেখেছি। আমি অনেকক্ষণ তো আমার প্রাণ বধুর বদন দর্শন করি নাই সখী,
তাই তোর কাছে আমার এই নিবেদন, এই ফুলের মালা তুই নিয়ে যাবি ঠিকই, কিন্তু গোবিন্দের গলায় পরিয়ে সেই মালা প্রসাদই করে আবার আমার কাছে ফিরে আনবি। আর আমি তো অনেকক্ষণ প্রাণ গোবিন্দকে দর্শন করি নাই, তাই সেই মালাখানি, সেই মালা যদি প্রাণ গোবিন্দকে পরিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনে সখী, তাহলে সেই মালার মধ্যে আমার প্রাণ গোবিন্দের ছোঁয়া থাকবে, আর সেই ফুল হৃদয়ে জড়িয়ে ধরে আমি বড়ই শান্তি পাবো সখী। তাই তোর কাছেই নিবেদন, এই দেখ আমি ফুলের মালা গেঁথে রেখেছি, এই ফুলের মালা তুই প্রাণ গোবিন্দকে পরিয়ে আবার প্রসাদই করে আমার কাছে ফিরে আনবি। তবে একটা কথা সখী, যদি সেখানে গিয়ে দেখিস যে দাদা বলরাম আছে, তাহলে কিন্তু প্রাণ গোবিন্দের কাছে যাবি না। যদি দেখিস সুবল আছে, তাহলে সেখানে যাবি এবং প্রাণ গোবিন্দকে মালাটি পরিয়ে প্রসাদি করে সেই মালা আমার কাছে আনবি, আর প্রাণ গোবিন্দকে বলবি যে আজকে আমি প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করব সূর্য পূজার ছলে। তা সূর্য পূজা কোথায় হয়েছিল মাইরা? যাকে বলা হয় দ্বাদশ আদিক্যটিলা। দ্বাদশ আদিক্যটিলা কেন বলা হলো মাইরা? না আপনারা জানেন, কৃষ্ণ যখন 7 বছর বয়সে কালিয় দমন করেছিলেন, অনেকক্ষণ জলের মধ্যে ছিলেন, তা সেই সময় বৃন্দাবনবাসী সূর্যদেবের কাছে করজোড়ে প্রার্থনা করে বলেছিলেন, হে সূর্যদেব, আমাদের কৃষ্ণ অনেকক্ষণ ধরে জলের মধ্যে আছে। তাই আপনার কাছে আমাদের এই নিবেদন, এই সময় আপনি অনেকগুলো উদয় হন, যাতে কৃষ্ণ যখন কালিয় দমন করে তীরে উঠবে, কৃষ্ণের যেন আর সেই ঠান্ডা না লাগে, আপনার সূর্যের তাপে তার মনোবাসনা পূর্ণ করার জন্য বৃন্দাবনে 12খানা সূর্য উদয় হয়েছিল। একসাথে কয়টি সূর্য উঠেছিল মাইরা? 12টি, যাকে বলা হয় দ্বাদশ আদিক্য টিলা। তার সূর্য পূজা কোথায় হয়েছিল? দ্বাদশ আদিক্য টিলায়। আজকে শ্রীমতী রাধারানী বললেন, শোন তুলসী, যদি দেখিস যে দাদা বলরাম গোবিন্দের সঙ্গে আছে, তাহলে কিন্তু কোনো কথা বলবি না, আর এই মালাখানি গোবিন্দের গলায় পরাতে যাস না। যদি দেখিস সুবল আছে বা অন্যান্য সখারা আছে, তবে এই মালাখানি গোবিন্দের গলে পরিয়ে প্রসাদি করে আমার কাছে আনবি, আর প্রাণ গোবিন্দকে দেখবি, বলবি যে আজ আমি প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করব সূর্য পূজার ছলে দ্বাদশ আদিত্য টিলায়। তা এই কথা শুনিয়া তুলসী করলেন কি গো? আজি উল্লসী তুলসী মনে দেহ রসি, 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 চলিলা রায়ে রো বলে, উল্লসী তুলসী মনে দেহ রসি, চলিলা রায়ে রো বলে, কপুর তাম্বুল লইয়া ফুল হার, কপুর লইয়া ফুল হার, কপুর তাম্বুল লইয়া ফুল হার, কপুর তাম্বুল লইয়া ফুল হার, নীলন সরসি কুলে, আজি উলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়েরও বলে, কপুর তাম্বুল লইয়া ফুল হার, মিলিলা সরসি কুলে, আজ সরসি কুলে এসে দাঁড়ালো, সরসি কুলে এসে দাঁড়ালো, সরসি কুলে এসে দাঁড়ালো, সরসি কুলে এসে দাঁড়ালো, গোবিন্দের বদন দেখব বলে সরসি কুলে এসে দাঁড়ালো, গোবিন্দ বদন দেখব বলে সরসি কুলে এসে দাঁড়ালো, গোবিন্দ বদনে দেখব বলে এসে দাঁড়ালো গোবিন্দের কাছে, তুলসী করলেন কি গো মাইরা? না সরসি কুলে যেখানে প্রাণ গোবিন্দমার সখাগণকে সঙ্গে লয়ে বসে আছেন, সেখানে
তুলসী গেলেন, আর সঙ্গে করে কি নিয়ে গেলেন? না কর্পূর ও তাম্বুল, কর্পূর নিয়ে গেলেন আর তাম্বুল নিয়ে গেলেন। তাম্বুল মানে কি বলেছিলাম আগের দিন? পান। তাই কর্পূর ও তাম্বুল লইয়া ফুল হারও রাধারানী আমার যতন করে মালা গেঁথেছিলেন, আর সেই মালা তুলসী নিয়ে গেলেন প্রাণ গোবিন্দের কাছে। তাম্বুল কর্পূর লইয়া ফুল হারো মিলিলা ষোড়শী কোলে, মিলিলা ষোড়শী কোলে প্রাণ গোবিন্দের কাছে তুলসী এসে দাঁড়াল, বলে প্রাণ গোবিন্দ এই দেখো রাধারানী তোমার জন্য কি পাঠিয়েছে, তোমার অঙ্গে দেওয়ার জন্য কর্পূর পাঠিয়েছে, তোমার সেবার জন্য তাম্বুল পাঠিয়েছে, আর এই যে দেখছো ফুলের মালা। রাধারানী কি বলেছে জানো গোবিন্দ? বলেছে এই ফুলের মালা গোবিন্দের কাছে নিয়ে গিয়ে গোবিন্দকে পরিয়ে দিবি, কিন্তু পরিয়ে আবার আমার কাছে প্রসাদী করে ফিরিয়ে আনবি, আর সেই মালা আমি আমার হৃদয়ে জড়িয়ে আমার প্রাণটা শীতল করব। আর শোনো গোবিন্দ, আজকে রাধারানী আমার সূর্য পূজার ছলা করে ওই দ্বাদশ আদিক কটিলায় সেখানে যাবে, তুমিও কিন্তু যেও সেখানে, সেখানে রাধারানী আমার ভানু পূজার ছলা করে আজকে কানো পূজা করবেন। এই কথা প্রাণ গোবিন্দকে বলে তুলসী চলে গেলেন কোথায়? না রাধারানীর কাছে। আর যেই না রাধারানীর কাছে গেলেন আর বলতে সুযোগ পেলেন না, আর ওই যে মালাখানি প্রসাদই করে এনেছেন রাধারানীকে দেওয়ারও সুযোগ পেলেন না। কেন না? সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন শাশুড়ি জটিলা। শাশুড়ি জটিলা আর রাধারানী করলেন কি গো? রাধারানী আমার শাশুড়িকে দেখে অমনি কাঁদতে শুরু করে দিলেন, বৌমা এ তোমার বৌমায়ের গলা। জটিলা ছুটে গেলেন রাধারানীর কাছে, বৌমা ও বৌমা বৌমা তুমি কাঁদছো কেন বৌমা? আরে বলবে তো তুমি কেন কাঁদছো? ও বৌমা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি বলো তো তোমার কি হয়েছে, কেন তুমি কাঁদছো? ও বৌমা শোনো শোনো, তুমি হলে আমার ঘরের বউ, তুমি যদি এমন ভাবে কাঁদো তাহলে যে আমার বাড়ির অকল্যাণ হবে, অমঙ্গল হবে, আর তাছাড়া এই পাড়া প্রতিবেশী লোকে বলবে কি বৌমা? বলো বৌমা। ও বৌমা ও বৌমা কুটিলা তোমাকে কিছু বলেছে বৌমা? তাহলে আয়ান তোমাকে কিছু বলেছে বৌমা? তাহলে ও বুঝেছি, নিশ্চয়ই পাড়া প্রতিবেশীর লোক কিছু বলেছে। আই পাড়া লোক, আমার বউকে তোমরা কেন কথা বলবে? ও আমার খায় আমার পরে, তাতে তোমাদের কি? হ্যাঁ দেখবেন মাইরা, নিজের বউকে যদি নিজে কথা বলেন তা বৌমা সহ্য করতে পারে, শাশুড়ি সহ্য করতে পারে যদি বৌমা দুটো কথা বলে, কিন্তু বৌমাকে যদি পাড়া প্রতিবেশীর লোকে কথা বলে শাশুড়ি কিন্তু গায়ে খুব লেগে যায়, ননদদের গায়ে খুব লেগে যায়, তাই তো? তাই জটিলা বলছে ও বৌমা ও আয়ান তোমাকে কিছু বলেনি? ও জটিলাও কিছু বলেনি? তাহলে পাড়া প্রতিবেশীর লোকে কিছু বলেছে বৌমা বুঝি তোমাকে? ও এই পাড়া প্রতিবেশীর লোকেও কিছু বলেনি? তাহলে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো বৌমা? আরে সে স্বপ্ন দেখে তুমি কাঁদতে বসেছো? হ্যাঁ গো বৌমা, তুমি কি স্বপ্ন দেখেছো মা? বলছি বৌমা
তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে তুমি বলো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি। বলো মা, তোমার কিসের ভয়, কি স্বপ্ন দেখেছো? রাধারানী বললেন, মা গো, আমি কি স্বপ্ন দেখলাম জানেন মা? রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখলাম একটা চোর আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। সে কি বৌমা, তুমি চোরের স্বপ্ন দেখলে? বলে, হ্যাঁ মা। সেই চোরের গায়ের রং আবার কালো। মা গো, বৌমা, এ কি ছেলে মানুষ করছো তুমি? চোরের স্বপ্ন দেখে কেউ কি কখনো কান্দে? হ্যাঁ, আর তুমি চোরের স্বপ্ন দেখে এইভাবে কাঁদতে বসেছো? তুমি এমন ভাবে কাঁদছো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম কি না কি হয়ে গেছে আমার বৌমায়ের। তা চোরের স্বপ্ন দেখে কেন কাঁদেছো বৌমা? বলে, মা গো, রাত্রের বেলায় আমি চোরের স্বপ্ন দেখেছি, যেই না চোরটা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আর অমনি সেই চোরটাকে ধরে মা গো আপনার ছেলে কি মাথায় না মারল। আবার ঘুমটা ভেঙে দেখি, যাক বাবা, এটা সত্যি নয়, স্বপ্ন ছিল। মা গো, আবার আমি ঘুমিয়ে পড়লাম। আবার ভোরবেলায় কি দেখি জানো, ভোরবেলায় আবার স্বপ্ন দেখেছো বৌমা? বলে, হ্যাঁ মা। তাহলে আর বলছি কি, ভোরবেলায় আমি কি স্বপ্ন দেখলাম জানেন মা? কি স্বপ্ন দেখেছো বৌমা বলো? মা গো, ভোরবেলায় কি দেখলাম জানেন, দেখলাম এক দেবতা। জটিলা বলছে, বৌমা, রাত্রে চোর, আবার ভোরবেলায় দেবতা। বৌমা, স্বপ্নের কি ছিরি গো তোমার? হ্যাঁ, তা কি দেবতার, কোন দেবতার স্বপ্ন দেখেছো তুমি? বলে, মা, কোন দেবতার স্বপ্ন দেখেছি জানেন, ভোরবেলায় দেখলাম এক দেবতা, আর তার মুখে একটি চাকা আর সাতটি ঘোড়া। ওরে বাবা রে, এ কি বৌমা, এ তুমি কি স্বপ্ন দেখেছো? এক দেবতা, তার মুখে আবার একটি চাকা আর সাতটি ঘোড়া? বলি, হ্যাঁ মা, সেই দেবতা আমাকে আবার অভিশাপ দিয়ে কি বলেছে জানেন মা? কি বলেছে বৌমা? মা গো, সেই দেবতা আমাকে অভিশাপ দিয়ে বলেছে যে তোমার বাপের বাড়ির সকলের নাম ভানু দিয়ে, চন্দ্রভানু, সুভানু, বিশ্বভানু, আর তুমি শ্বশুর বাড়িতে এসে তুমি আমার পূজা করতে ভুলে গেছো। আমি কি জানো, আমি হলাম ভানু দেবতা। তাই শ্বশুর বাড়িতে আসার পরে তুমি আমার পূজা করতে ভুলে গেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার অভিশাপে তোমার শাশুড়ি মরবে, তোমার ননদিনি মরবে, তোমার স্বামী মরবে। আর এই কথা শুনে জটিলা বললেন, বৌমা, আর বলো না বৌমা, আর বলো না, থামো বৌমা, থামো, চুপ করো, আর বলতে হবে না। এমন স্বপ্ন দেখেছো তুমি, এখন তো প্রতিকার করতে হবে, এখন গুরুদেবের কাছে যেতে হবে আমাদের, গুরুদেবের কাছে যেতে হবে। তা রাধারানী বললেন, মা গো, গুরুদেবের কাছে যাওয়ার কোনো দরকার নেই মা, আমি প্রতিকার করতে পারবো। ওই ভানু দেবতা বলেছে তোমাদের কোনো অমঙ্গল হবে না, তোমার শাশুড়িও মরবে না, ননদিনীও মরবে না, তোমার স্বামীও মরবে না, যদি আমার কথা তুমি শোনো। কি বলেছে বৌমা? মা গো, কি বলেছে জানো? ও গো সূর্য দেবীর করিলে পূজা, সকলে বিপদে যাবে দূরে। সূর্য দেবীর করিলে পূজা, বিপদে যাবে দূরে। গুরুদেবের কাছে যাওয়ার কোনো দরকার নেই,
বলেছে ভানু দেবতা যে সূর্য দেবীর করলে পূজা সকল বিপদে যাবে দূরে। আর অমনি এই কথা শুনে জটিলা বলছে, বৌমা তাহলে ভানু দেবতা যখন এমন কথা বলেছে তোমার আর বিলম্ব করা ঠিক নয়, তুমি যাও সূর্য পূজার সামগ্রী জোগাড় করো, তুমি সখীগণকে সঙ্গে লই সূর্য পূজা করতে যাও। তা মা গো, সূর্য পূজার ছলনা করেই তো রাধারানী আমার কানু পূজা করেছিলেন, মানে ভানু পূজার ছলনা করে কানু পূজা। তাই আজকে শ্রীমতী রাধারানী আমার করলেন কি গো, আজ চিনি ফেনি কলা মাখন রসালা, 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 রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসালা, রাধিকা করিয়াছিলা পুরি পোয়া খাজা পেট সাদ ভাজা, রাধিকা করিয়াছিলা চিনি ফেনি কলা মোটা মোটা চিনি, ফেনি মানে বাতাসা, চিনি ফেনি কলা কান্দি কান্দি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি মানে কি লাড্ডু। কত রাতি জেগে করেছে গো, রাতি জেগে করেছে ওই প্রেমময়ী রাধা রানী, রাতি জেগে করেছে গো প্রেমময়ী রাধা রানী, রাতি জেগে করেছে গো। তা জটিলা বললেন, বৌমা তুমি আর বিলম্ব করো না, সখীগণকে সঙ্গে লয়ে তোমার তো সূর্য পূজার সমস্ত সামগ্রী জোগাড় হয়ে গেছে, তাই তুমি আর দেরি করো না, তুমি সমস্ত জোগাড় নিয়ে সখীগণকে সঙ্গে লয়ে চলে যাও সূর্য পূজা করতে, আমি তোমাকে অনুমতি দিলাম। তাই এদিকে রাধারানী আমার সখীগণকে নিয়ে চলে যাচ্ছেন সূর্য পূজা করতে। তা রাধারানী আমার চলে যাচ্ছেন কি ভাবে, চলু রে মায়ের হলো ধ্বনি তাই গৌর হরি বল, বাবারা বাহু তুলন হরি বল হরি বল হরি বল হরি বল, চলু রে রাধা বিনু দিনে, আগে চলু রে রাধা বিনু আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আজি ফালি মোহে লইয়া চলে যতে কো সঙ্গিনী, চলু রে রাধা বিনোদিনী, মাইর হলো ধ্বনি করো, আগে চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 ফালি মোহে লইয়া চলে যাতে কো সঙ্গিনী, চলো রে উলো ধনে রাধা বিনোদিনী, আগে চলো রে রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দ
ধ্বনি নিদাই গোর হরি বল হরি বল आगे जाई कुटिला पीछे राधा रानी आगे आगे जाई कुटिला पीछे राधा रानी आगे आगे बोलो ध्वनि कुटिला पीछे राधा रानी आगे आगे जाई 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 कुटिला पीछे राधा रानी आई पूजन सत्ता लैया दे राधा दिन दिन चलू रे गोविंद नंदिनी ध्वनि गोविंद मोहिनी गोविंद नंदिनी ध्वनि गोविंद मोहिनी गोविंद सर्वत्र सर्वकांत शिरोमणि चलू रे জয়নিতাই জয়নিতাই মাগো তা শুন আজকে রাধারানী আমার সখীগণকে সঙ্গে লই সূর্য পূজা করতে যাচ্ছেন তা আজকে সখীগণ রাধারানীকে নিয়ে আনন্দ করছেন তা আমরাও তো আজকে এসেছি সূর্য পূজা করতে আজকে আমরাও আনন্দ করব নৃত্য করব নিতাই গৌর হরি বল রাধে 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 জপা করো কৃষ্ণ নামি রস পিয়া করো মাইরা নাচো राधे 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 जपा करो कृष्ण नामी रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामी रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामी रस प्रिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जगे जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जगे जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जगे जानी राधा रानी है महारानी महिमा उनसे
কৃপা দৃষ্টিবার ছায়া পড় রাধে রাধে আপনারা করতালি দিচ্ছেন না, চুপচাপ বসে আছেন? ও মেনে রাশে না, ও মেনে রাশে না, লাগাই রাধা নামে কি, ও মেনে রাশে না, লাগাই রাধা নামে কি, মেনে রাশে না, লাগাই রাধা নামে কি, মেনে রাশে না, লাগাই রাধা নামে কি, সবাই হাত তালি দেন, তারা ধরেন এখন
সখীগণকে সঙ্গে লই যাচ্ছে, তখন ননদেনী কুটিলা বলছে, ও মা আমিও যাব বদির সঙ্গে। তাই রাধারানী বলছেন, ননদেনী তুমি না গেলে হবে, তোমাকে তো যেতেই হবে। তাই রাধারানী সখীগণকে সঙ্গে লই আর ননদেনী কুটিলাকে সঙ্গে করি চলে যাচ্ছেন। এদিকে ভূতের ভয় দেখালেন, ভূতের ভয় দেখিয়ে আজকে কুটিলাকে জঙ্গল থেকে তেড়ে দিলেন। এসেছেন যে রাধারানীর সূর্য পূজা ছলা করে আজকে তোমার সঙ্গে দেখা করবে, তুমি সময় মতো চলে যেও। তাই ঠিক সময় মতো প্রাণ গোবিন্দামার মনে মনে ভাবলেন যে আজকে আমি রাধারানীকে নতুন রূপে দেখা দেব, দেখি রাধারানী আমাকে চিনতে পারে কি না পারে। তাই ব্রাহ্মণের বেশ ধারণ করলেন প্রাণ গোবিন্দ। আজ তাই না দেখে হইল এলাই মাথার কেশ রে, তাই না দেখে হইল না গোরে এলাই মাথার কেশ রে, রসিক নাগরে রসের শেখ, রসিক নাগরে রসের শেখ, রসিক নাগরে রসের শেখ, ঘরে ব্রাহ্মণের বেশ রে, আর কি করলেন গো, কি করলেন, গলে পাটা, গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, আজ কটিয়াটি করে লইয়া বুঝি আইলে যতি আইলা দেবীর ঘরে, লইয়া বুঝি হইয়া যতি আইলা দেবীর ঘরে, পতি হইয়া যতি আইলা দেবীর ঘরে, পূজার শয্যা দেখে বটু, পূজার শয্যা দেখে বটু, মনে শনশন করে পূজার শয্যা দেখে বটু, মনে শনশন করে পূজার শয্যা দেখে বটুর মন শনশন করে। তাই সখীরা করলেন কি না, সখীরা বটুর সঙ্গে একটু মজা করলেন না, নানুর মধ্যে মদক ভরে দিলেন, হলো কি না, বটু এবার সেই নানুর মধ্যে মদক ভরে দিয়েছেন সখীরা, সেই নানু খাচ্ছেন বটু। জয়নিতাই জয়নিতাই। তা গোবিন্দামার ব্রাহ্মণের বেশ ধারণ করে যেখানে রাধারানী সখীগণকে নিয়ে আছেন সেই দ্বাদশ আদিক কটিলা সেখানে গেলেন, এবং প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলেন
যে রাধারানীর কাছে আমি আজকে নতুন রূপে এসেছি, তা রাধারানী মনে হয় আমাকে চিনতে পারবে। তাই রাধারানীও বুঝতে পারলেন যে ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার প্রাণ গোবিন্দ। তাই প্রাণ গোবিন্দ যখন কিছুতেই ধরা দিতে চাইছেন না, তখন তিনবার জল ছেটা দিলেন প্রাণ গোবিন্দের অঙ্গে। আর হলো কি, সকলেই হাস্যকর করে বলছে কি এ যে রংচটা ব্রাহ্মণ গো। তাই প্রাণ গোবিন্দ বসলেন, তা দেখুন আজকে রাধারানী আমার কেমন ভানু পূজার ছলা করে কানু পূজা করবেন। তাই আসলে তো মায়েরা এটা কানু পূজা মানে রাধারানী ভানু পূজার ছলনা করে কানু পূজা করবেন। তাই আগে আমরা বিষ্ণু পূজা করব, তারপর ভানুদেবের পূজা করব। নিতাই গৌর হরি বল হরি বল, মায়েরা করে উল্লেখ করুন। ওমি বিষ্ণু ওমি বিষ্ণু ওমি বিষ্ণু, ওমি গণেশায় নমঃ ওমি গণেশায় নমঃ ওমি গণেশায় নমঃ। মাইরা সকলে প্রত্যেকে একটা করে ফুল নেন, সকলে জোর হাত করুন, বলুন ওমি বিষ্ণু পরমং পদন সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাং গতৌপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সব্বাহ অন্তরসূচি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। আবার পুষ্প নেন, আবার জোর হাত করে বলুন ওমি বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাং গতৌপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সব্বাহ অন্তরসূচি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। আবার সকলেই পুষ্প নেন, জোর হাত করুন, বলুন ওমি বিষ্ণু ওমি বিষ্ণু ওমি বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাং গতৌপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সব্বাহ অন্তরসূচি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। সকলেই জোর হাত করুন, বলুন হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগতিপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ স্তুতি। সবাই প্রণাম করুন। আবার জোর হাত করুন, বলুন নম ব্রহ্মণ ব্রহ্মণ দেবায় দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ নমঃ। সকলে জোর হাত করুন, বলুন গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম পরম তস্মৈ শ্রী তস্মৈ গুরবে নমঃ। প্রণাম করুন। আবার জোর হাত করুন, বলুন অজ্ঞেন অজ্ঞেন তিমিরং ধস্য তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আবার জোর হাত করুন, জয়ন্তী জয়ন্তী মঙ্গলা কালী মঙ্গলা কালী ভদ্রকালী ভদ্রকালী কপালিনী কপালিনী দুর্গা শিবা দুর্গা শিবা ক্ষমা ধাত্রী ক্ষমা ধাত্রী নারায়ণী নারায়ণী নমঃ স্তুতি নমঃ স্তুতি।
সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গললে মঙ্গললে শিবে সর্বার্থ শিবে সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যে শরণ্যে তম্বকে গৌরী তম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্তুতে সৃষ্টি স্থিতি সৃষ্টি স্থিতি বিনাশানাম বিনাশানাম শক্তি ভূতে শক্তি ভূতে সনাতনে সনাতনে গুণাশ্রয়ে গুণাশ্রয়ে গুণাময়ী গুণাময়ী নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্তুতে শরণাগত শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরিত্রাণায় পরায়ণে সর্বসাধ্যে সর্বসাধ্যে হরে দেবী নারায়ণী নারায়ণী নমঃস্তুতে নমঃস্তুতে ইয়া দেবী সর্বভূতে সুমাত্রী রূপে না সংস্কৃতা নমস্তস্যই 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 নমো নমঃ করালাবদনি কালিকা রূপিণী অসুর নাশিনী কালিকে করালাবদনি কালিকা রূপিণী অসুর নাশিনী কালিকে শিবায় শান্তায় কারণাত্ময়ে হে তবে নিবেদয়ামি জাতিমানং ত্বাঙ্গতি পরমেশ্বর নমস্তি কালসত্তায় জগন্নাথায় সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলোত্রায়তে নমো 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 আপনারা আপনাদের নিচে নিচে সিন্দুরের কোট একটু করে খুলে দিন। নিতাই গৌর হরি বল, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। এবার সকলে মিলে সূর্য পূজা আমরা করব, তাই সূর্য মন্ত্র আমাদের পাঠ করতে হবে, সূর্য প্রণাম করতে হবে। সবাই জোড়হাত করুন, নিতাই গৌর হরি বল। বলুন আমার সঙ্গে প্রত্যেকে কিন্তু ভালোভাবে উচ্চারণ করবেন, ওম জবা কুসুম জবা কুসুম কাশ্যপ্রিয়ম মহাদুতিম ধনন্তুয়ারিম সর্ব পাপগ্ন বনতিস্মিন দিবাকর। আবার বলুন, ওম জবা কুসুম সংবাসম কাশ্যপ্রিয়ম মহাদুতিম ধনন্তুয়ারিম সর্ব পাপগ্ন বনতিস্মিন দিবাকর। আবার জোর হাত করুন, বলুন ওম জবা কুসুম সংকাশম কাশ্যপ্রিয়ম মহাদুতিম ধনন্তুয়ারিম সর্ব পাপগ্ন বনতিস্মিন দিবাকর। সূর্যরূপী গোবিন্দায় নম সূর্যরূপী গোবিন্দায় নম সূর্যরূপী গোবিন্দায় নম। এবার পুজো হলো মায়েরা, এবার আরতি হবে, মায়ের উদ্ধনি করুন, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। Thank you.
উত্তর গোষ্ঠী